শুধু ওই আরাকান আর্মি নয়, অনেকগুলি অনেকগুলি তাদের এথনিক গ্রুপ এই ধরনের বিদ্রোহ মানে গ্রুপ তৈরি করে মায়ানমারের সঙ্গে যুদ্ধ লিপ্ত আছে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। আরাকান আর্মি বেশ কিছুদিন ধরেই এখানে আমাদের আমাদের এই অঞ্চলে তারা যুদ্ধ করছে। এই অঞ্চলে যুদ্ধ করলে এই অঞ্চলের কিছু গোলাগালির শব্দ আমাদের এখানে আসছে, সেগুলো যেরকম সত্য, সেইখানে ওখানে সরকারি বাহিনী বিজিপি এবং অন্যান্য সরকারি লোকজন ভয়ে আত্মরক্ষার্থে আমাদের দেশে পালিয়ে আসছিল, সেটাও আপনারা দেখেছেন। আমাদের মাননীয় প্রধান, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির একটি কথা ছিল যে আমাদের ফ্রেন্ডশিপ উইথ অল, মেলাইস উইথ নান, আমরা সেই নীতি অবলম্বন করছি। তারা যতই মানে গোলাগুলি করুক আমরা প্রতিবাদ করছি, আমরা তাদেরকে আমরা আমাদের এলাকায় ঢুকতে দিচ্ছি না। আপনারা জানেন আমাদের বিজিবির ওখানে আমরা আরও ই বাড়িয়েছি, ফোর্স আরও বাড়িয়েছি, আমাদের কোস্ট গার্ডকে আমরা ওখানে ইসে রাখছি, সজাগ রেখেছি, আমাদের নেভি ওখানে সজাগ রয়েছে, কাজে আমাদের পুলিশ সেখানে সজাগ রয়েছে, কাজেই যে ওখান থেকে এখানে আসবে সেটি হবে না। আপনারা যেটা বলেছেন যে অস্ত্রপাতি, অস্ত্র হ্যাঁ পরিত্যক্ত অবস্থায় এগুলি হয়তো ওই আরাকান আর্মি ওরাই দুই চারটা এখানে হয়তো নিয়ে আসছিল, তাদের অন্য কোনো মোটিভ থাকতে পারে, তারা সবই ধরা পড়েছে, আবার সবই ধরা পড়েছে এবং বিজিবি সবকে আটক করেছে। এবং আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমাদের বিজিবি তাদের অবস্থান খুব কঠোর অবস্থানে রয়েছে, কোনো এখানে অস্ত্র নিয়ে কে ঢুকলে সেই অবস্থা এখানে নাই, আমরা সবাই সজাগ রয়েছি। আপনারা যদি ধারাবাহিকভাবে, আমি সবসময় বলে আসি, ধারাবাহিকভাবে যদি আপনারা বিশ্লেষণ করেন 2001-এর পরে 2008-এর যে ইলেকশনটা হলো, সেই ইলেকশনে তারা কতগুলি সিট পেয়েছিল, 30টা সিট পেয়েছিল, তারপরে পরবর্তীতে 14-তে তারা বয়কট করল, 8-এ তারা 6টি সিট পেয়েছে, এই ইসে 18-তে 6টি সিট পেয়েছে, এবং তারা সুনিশ্চিত যে তারা যদি কোনো ষড়যন্ত্র না করতে পারে কিংবা তাদের বিদেশি প্রভুরা যদি এখানে ইন্টারফেয়ার না করতে পারে তাহলে তারা নির্বাচনে জিতবে না, এটা তারা জানতেন, সেই জন্যই তারা এইবারও নির্বাচনে আসেন, এটাই হলো মোদ্দা কথা। এবং আজকে আপনারা দেখছেন তারা আগেও বলছে এই আগামী সোমবার দিন, আগামী রবিবার দিন, একটা টাইম ঠিক করে দিত, আমাদের আমাদের সরকার পতন হয়ে যাচ্ছে এবং খালেদা জিয়া যা বলবে তাই হবে, এই সমস্ত কথাগুলো আপনারা শুনছেন। তা আমরাও দেখতেছিলাম, আমাদেরও এদেশের মানুষ হাসছিল এবং এদেশের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এটা যেমন সত্য, ঠিক তারাও যে সমস্ত মানে প্রোগ্রাম দেয় মানুষ এগুলো হাসা ছাড়া আর কিছু, আইনের বাইরে আমরা কিছু করছি না। ডক্টর ইউনুসের ব্যাপারটা সম্পূর্ণ আদালতের ব্যাপার, আদালতের নির্দেশনা যেভাবে আসছে সেইভাবেই কাজ হচ্ছে, এর বাইরে সরকার কিংবা পুলিশ কিংবা কেউ কিছু করছে।